দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেটিভির সংবাদে। দর্শক, আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি চ্যানেল এমকেটিভির লাইভ থেকে। আর এটি আপনারা জানেন যে নিশ্চয়ই দৃশ্যটি আপনাদের চোখে মনোরম লাগছে, এবং এই দৃশ্যটি কিন্তু আসলে ইউরোপ, কানাডা কিংবা বহির্বিশ্বের কোনো জায়গায় নয়, এটি একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়নগর গ্রামে। এটি সারা বাংলাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ এবং পপি লাইব্রেরির স্বত্বাধিকারী, হোমনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, হোমনা তিতাস মেঘনার মাটি ও মানুষের প্রাণের নেতা অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের এই বাগান বাড়ি। দর্শক, আপনাদেরকে এই পরিচয়টি শুরুতে করিয়ে দেওয়ার একটি কারণ যে অধ্যক্ষ মজিদ স্যার শুধু শিক্ষাক্ষেত্রে সফল সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না, তার পাশাপাশি তিনি কিন্তু পারিবারিকভাবে তিনি কিন্তু সন্তানদের, তিনজন সন্তানের পিতা হিসাবে তিনি সফল পিতা, এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সফল। দর্শক, এই জন্য সফল, আপনারা জানেন দীর্ঘ 25-30 বছরের রাজনৈতিক জীবনে তিনি রাজনৈতিক মাঠ থেকে তিনি এক কানা কড়ি তিনি অর্জন করেননি, বরং অকাতরে তিনি বিলিয়ে দিয়েছেন নেতা কর্মী নেতৃবৃন্দের মাঝে দলের স্বার্থে। এই অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার কিন্তু অকাতরে দিয়ে গেছেন, তিনি স্লোগানে নয়, তিনি বাস্তবে কথায়, তিনি নেতা এবং কর্মীদের মাঝে দীর্ঘ 25-30 বছর দিয়ে গেছেন মানুষের জন্য। এছাড়াও কিন্তু এই মজিদ স্যার কিন্তু আপনারা জানেন নিজ হাতে বিভিন্ন এলাকায় দুঃখী, দরিদ্র, অসহায় মানুষের পাশে কিন্তু তিনি সর্বদাই ছিলেন একজন নিরহংকারী মানুষ হিসাবে। তো দর্শক, আজকে আমি এসেছি আমার শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় স্যার অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের এই বাগান বাড়িতে। তো এখানে আমি একজন কৃষি কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, কৃষিবিদ, আমার খুব প্রিয় ছোট ভাই মুজাম্মেল। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একজন উদ্যোক্তা, তুমি একজন কৃষিবিদ, তো সব মিলে এই যে স্যারের বাগান বাড়িতে আজকে এসেছে, কেমন লাগছে? জি, দর্শক বুঝতে পেরেছেন গুণী মানুষদের ভাষার যে ব্যাকরণই কিন্তু ভিন্নতা, যে স্যারের বাগান বাড়ি দেখি অনুভব করা যাচ্ছে যে স্যারের মন কেমন। আমি কিন্তু একটি অংশ মাত্র দেখেছি, এবং এই হাবিব ভাই, আমরা কথা বলবো হাবিব ভাই, যে স্যারের এই বাগান বাড়িতে আপনি বিভিন্ন প্রজাতির গাছ দিয়েছেন, আপনার চয়েস, এবং স্যারের সাথে একজন কৃষিবিদের কথা শুনলাম, তো আপনার কথা শুনবো যে আপনি কতদিন যাবত এই গাছগুলা দিয়ে যাচ্ছেন এবং এর পরিচর্যার মূল বিষয়বস্তু। স্যারের এখানে আমি গাছ দেওয়া প্রায় 8 মাসের মতো চলছে, এখনো রানিং চলতেছে, এখন শেষ হয় না চলমান কাজ। তো স্যার একটা বড় মনের মানুষ, ঠিক আছে, স্যার সাদা মাটা মানুষ, স্যার চায় আমাদের কৃষি মানুষের উপরে স্যারে মিশে থাকতে চায়, যার অতি সাধারণ মানুষ অতি সাধারণভাবে চলাফেরা করে, স্যারের মাঝে কোনো অহংকার কোনো কিছু স্যারের মাঝে নাই, ঠিক আছে। আমরা দোয়া করি স্যার যেন আল্লাহ যেন স্যারকে দীর্ঘায়ু করে আর আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হলো আমার নার্সারি গাছ, ঠিক আছে, আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে, আমি আপনাদের পাশে থাকতে পারি। হাবিব ভাই, আরেকটু কথা জানবো, এই পর্যন্ত বনজ, ফলজ এবং ভেষজ সহ এই কত আইটেমের গাছ আছে এই বাগান বাড়িতে, যদি একটু কিছুটা জানাতে? এই বাগান বাড়িতে আপনার 50-60 আইটেমের গাছ আছে। আমরা গত বছর কিন্তু ভালো ভালো লিচু খেয়ে গিয়েছিলাম, খুব মজাদার লিচু। লিচু তো স্যার এখানে রেকর্ড করার মতো লিচু আসে, তারপরে আম, আম আছে, হ্যাঁ, জয়নগরের প্রত্যেকটি ঘরে ঘরে এই বছর আর গত বছর স্যারের প্রত্যেকটি ঘরে ঘরে 3টি করে লিচু প্রত্যেক ঘরে ঘরে স্যারে দিয়ে গেছে সবার জন্য, কিন্তু স্যারে কিন্তু 3টা রাখে নাই, যেমন স্যারে 3টা পায় নাই, ডাবিনির সাক্ষী, ঠিক আছে, স্যারে যা খাইছে আমাদের সামনে কিছু ঘরে নেওয়ার মতো স্যারের ওই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ছিল স্যারে স্যারটা।
দর্শক, আমরা একটু কথা বলছিলাম আমাদের প্রিয় হাবিব ভাইয়ের সাথে, এবং হাবিব ভাই যেমনটি জানালেন যে স্যার তিনটি করে লিচু এবং আম এই জয়নগর গ্রামের প্রতিটা ঘরে ঘরে দিয়েছেন, স্যার নিজে তার ঘরে নেননি। এটি আসলে একজন মহৎ হৃদয়ের মানুষ। আমরা বই পুস্তকে কিন্তু একসময় বিভিন্ন দাতা এবং দানবীরদের গল্প উপন্যাসে কিন্তু আমরা শুনেছি, এবং আমাদের আমরা গর্ববোধ করি আমাদের কুমিল্লার হোমনা উপজেলায় এমন একজন বিশিষ্ট দানবীর এবং একজন বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ, যিনি সারা বাংলাদেশে পপি লাইব্রেরির স্বত্বাধিকারী নামে যিনি অত্যন্ত সুপরিচিত, আমাদের সেই অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের আজকে এই বাগানবাড়িতে একটি আলোচনা সভা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা। আর এই অনুষ্ঠানে কিন্তু আজকে এসেছে কুমিল্লা জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ লেভেল থেকে বিভিন্ন অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষক বৃন্দ সবাই কিন্তু আজকে এই মনোরম একটি অনুষ্ঠানে এবং বাংলাদেশের যে শিক্ষানীতি এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে আজকে কি করণীয় এমন সব মতবিনিময় ও আলোচনার সভার মাধ্যমে কিন্তু আজকে একটি সুন্দর এবং আগামীর স্বপ্ন কিন্তু তারা বিনির্মাণ করে যাবেন। দর্শক, আমরা একটি কথা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই জাতি শিক্ষিত না হবে ঠিক মেরুদণ্ডহীন মানুষের মতোই তারা কুজু বা বাঁকা হয়ে নিচু হয়ে থাকবে। তো আমি এখানে আমার শ্রদ্ধ কিছু শিক্ষকদেরকে দেখছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে চ্যানেল এম কে টিভির লাইভে, যদি কিছু কথা স্যার আমাদেরকে জানাতেন। স্যার প্লিজ নাম পরিচয় সহ আজকে যে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসেছেন, কেমন লাগছে এবং স্যারের বাগানবাড়ি সার্বিক বিষয় নিয়ে যদি আমাদেরকে একটু জানান স্যার। জি, আমার সে খুব ভালো লাগছে। আমি মোহাম্মদ লতিফ সরদার, হাজির হেল্পফুল ফজল আদর্শ উচ্চ বিদ্যালয় কুমিল্লা, সিনিয়র শিক্ষক। তো আমরা এখানে আসছি স্যার দাওয়াতের মাধ্যমে, আয়সা এখানে অনেক আলোচনা শুনছি, শিক্ষার মান উন্নয়ন করবে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কথাবার্তা এখানে চলছে, পরিকল্পনা চলছে শিক্ষকদের নিয়ে। আমাদের বাস্তবায়ন করার জন্য সঠিক সঠিক পেশার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। জি জি স্যার, ধন্যবাদ। আমরা আরেকজন স্যার আছেন, স্যার আপনার পরিচয় সহ যদি একটু এই বিষয়ে একটু বলতেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, দেবিদ্যার হাজার হিন্দুল বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের টিচার। আমার কথা লতু স্যারের কথা আসলে একই। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেবিদ্যার হিলফুল ফজল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণের সাথে। দর্শক, আমরা আরও শিক্ষকদেরকে খুঁজে বের করব এবং আমরা আসলে জানব যে আসলে বর্তমান সময়ে কিন্তু শিক্ষানীতির একটা বৈষম্য চলছে, এই বিষয়টিও কিন্তু দর্শক আমরা জানি। আর সেই শিক্ষানীতির যে বৈষম্য দূরীকরণেও কিন্তু আজকে এখানে আলোচনা সভা আছে। এই সেই লিচু বাগান, দর্শক যে এই লিচু বাগান সম্পর্কে আপনাদেরকে কিছুক্ষণ আগেই ব্রিফ করেছিলাম, এই যে দেখুন এই লিচু বাগানে কিন্তু থোকায় থোকায় কিন্তু লিচু ধরেছিল গত বছর এবং এবারও, এবং এই লিচুর ভারে কিন্তু লিচুর এই গাছগুলো কিন্তু অনেকটাই নুয়ে পড়েছিল। আপনারা দেখুন যে বাঁশ দিয়ে সহায়ক খুঁটি হিসাবে রাখা হয়েছে। তো দর্শক, আমরা এখন আছি আরও দুজন শিক্ষক মহোদয় আমাদের ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। আমরা স্যার আজকের এই যে শিক্ষা বিষয়ক যে শিক্ষা বিষয়ক আলোচনা সভা বা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক যে মতবিনিময় সভা হচ্ছে, আপনারা আজকে ইনভাইটেড গেস্ট হিসাবে এসেছেন আমাদের শ্রদ্ধেয় মজিদ স্যারের বাগানবাড়িতে। তো আজকের এই অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে স্যার প্রথমে আপনার পরিচয় সহ যদি একটু ব্রিফ করেন। আমি মোহাম্মদ আতিকুল্লাহ ভূঁইয়া, প্রধান শিক্ষক পূর্ব উচ্চ বিদ্যালয় বরুচুং কুমিল্লা, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বরুচুং শাখা। আসলে অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার একজন শিক্ষানবিদ ব্যক্তিত্ব, উনি শিক্ষকদের আজকে মূল্যায়ন করে শিক্ষকদেরকে শিক্ষকদের সাথে তার মত বিনিময় করার জন্য ডেকেছেন, সেজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং শিক্ষকদের চারটি উপজেলার শিক্ষকদের আজকে এখানে উপস্থিতি আমাকে খুব আনন্দিত করেছে, এবং আমরা সকলেই
অনেকদিন পর শিক্ষকরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, এতে আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ স্যার, আপনাকে অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে মন্তব্যগুলো প্রকাশ করলেন এবং মনের আবেগটা। স্যার আপনার পরিচয় সহ যদি আরেকটু আপনিও বলতেন। আমি রশিদ আহমেদ, শিক্ষক। আসলে অধ্যাপক আব্দুল মজিদ স্যারের এই ব্যতিক্রম আয়োজনটা আমাদের শুনে ভালো লাগছে। এখানে আসতে পেরে আসলে আগে বুঝতে পারিনি এত ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, স্যারের বাগান বাড়ি এবং কয়েকটা উপজেলার শিক্ষকদের সাথে দেখা হইলো, অনেকের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ভালোই লাগলো। সব মিলিয়ে খুব ভালো লাগতেছে, সময়টা আমার মনে হচ্ছে অনেক সুন্দর সময়। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং আজকের আলোচকদের। জি আপনাকেও ধন্যবাদ স্যার, যে আপনি সুন্দরভাবে সুচারুভাবে আমাদেরকে আপনাদের অভিমত ব্যক্ত করলেন। তো দর্শক, আসলে এটি একটি বনভোজন বা আমরা কি বলবো, যে আসলে সকল শিক্ষকদের একটি মিলন মেলাও কিন্তু বলা চলে যে আজকের এই অনুষ্ঠানটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারের লিচু গাছের সাথেও কিন্তু অনেকে সেলফি বা ফটো সেশনের মাধ্যমে কিন্তু স্মৃতি ধরে রাখছেন। তো সব মিলে আমরা কিছু যেখানেই আমরা যাচ্ছি পাচ্ছি এবং শিক্ষকদের প্রতিক্রিয়া এবং অভিমত জানার চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি এবার প্রধান অতিথির বক্তব্যে চলে যাব। সে পর্যায়ে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।